নমস্কার বন্ধুরা, কোন রকম ডিম ছাড়া এক কাপ গরম দুধ দিয়ে জলের ভাপে বানিয়ে দেখাবো দারুণ মজার তুলোর মতো নরম তুলতুলে স্পঞ্জ বাটি কেক রেসিপি। আর এই কেকটা কিন্তু বানানো একদম সহজ আর খেতে হয় অনেকটা বেশি মজার। আর কেক বানাতে গেলে যাদের কেক পুড়ে যায় বা কেকটা পারফেক্ট হয় না, তো তাদের জন্য কয়েকটা টিপস রয়েছে, তো তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তো কেক বানাবার জন্য প্রথমে যে বাটিগুলো কেকটা বানাবো সেই বাটিগুলোকে রেডি করে নিচ্ছি। তো কেক বানাবার জন্য এরকম দুটো আমি স্টিলের বাটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটি দিয়ে কেকটা বানাতে পারেন। তো এখন হচ্ছে এই বাটির মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তো দুটো বাটিতে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিয়েছি। তো এখন এই তেলটা বাটির চারপাশে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে যে কোনো সাদা তেল নিয়ে নেবে, কোনো রকম সর্ষের তেল নেবেন না, সর্ষের তেল নিলে কিন্তু কেকের মধ্যে গন্ধ করতে পারে, তো তাই যে কোনো সাদা তেল নিয়ে নেবে। তো তেলটা বাটির চারপাশে মাখিয়ে নেওয়ার পর এই বাটির মাপ করে এরকম দুটো সাদা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি। তো এখন এই কাগজগুলোকে আমি বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে যে কোনো সাদা কাগজ নিয়ে নেবে, কোনো রকম লেখালেখির কাগজ নেবেন না। তো কাগজগুলো দুটো বাটির মধ্যে বসিয়ে দেওয়ার পর এখন আবারও কাগজের উপরে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার পর এখন কাগজের উপরে আমি আবারও তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তেল মাখিয়ে নিলে কিন্তু কেক বানাবার জন্য বাটি একদম রেডি। তো এখন এই বাটিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তো এখন হচ্ছে কেকের ব্যাটার বানিয়ে নেব। তো কেকের ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গরম দুধ। এই দুধটা কিন্তু আমি এইমাত্র চুলা থেকে জাল করে নামিয়েছি, তার মানে দুধটা এখনো ফুটন্ত গরম রয়েছে। তো এরপর দিয়ে দেবো 1/2 কাপের থেকে কিছুটা কম হবে চিনি। তো চিনিটা কিন্তু যে যা স্বাদ মতো দিয়ে দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তো এরপর দিয়ে দেবো 3 চা চামচ সাদা তেল, আর আপনারা যে তেলটা খান এখানে কিন্তু সেই তেলটা দিয়ে দেবে। তো এখন সব কিছুকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানোর জন্য এখানে একটা হুইক্স ব্যবহার করছি, আপনাদের হাতের কাছে হুইক্স না থাকলে আপনারা যে কোনো কাটা চামচ অথবা নর্মাল চামচ দিয়ে ফেটিয়ে নেবে। তো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট আমি একভাবে ফেটিয়ে নিয়েছি। তো এখন কিন্তু চিনিটা একদম পুরোপুরিভাবে গলে গিয়েছে। তো এখন একটা আঙুল দিয়ে চেক করে নিচ্ছি। আর কেক বানাবার জন্য কিন্তু চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নেবে, নয়তো কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না। তো এখন হচ্ছে শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য নিয়েছি 1 কাপ ময়দা। আর কেক বানাবার জন্য যতটা আপনারা দুধ নেবেন ঠিক ততটাই কিন্তু এখানে ময়দা নিয়ে নেবে। আর ময়দা অবশ্যই ভালো করে চেলে নেবে, তাহলে রেজাল্টটা ভালো হয়। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1/3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ। এই লবণটা দিলে কেকের স্বাদটা ব্যালেন্স থাকে, তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু একদম আলতো হাতে মেশাবেন, কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে মেশাতে হবে, তাহলে কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে। আর ডিম ছাড়া কেকের ব্যাটার যখন মেশাবেন তখন একটা টিপস অবশ্যই ফলো করবে, সেটা হচ্ছে কেকের ব্যাটারটাকে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবে, কোনোভাবে কিন্তু এদিক ওদিক করে ঘুরিয়ে মেশাবেন না, সেক্ষেত্রে কিন্তু কেকের ব্যাটার নষ্ট হয়ে যাবে। আর কেকের ব্যাটার নষ্ট হয়ে গেলে কেক কখনোই পারফেক্ট হবে না। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি কেকের ব্যাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তো দেখুন, খুব বেশি কিন্তু পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর এই কেকের ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমি আর কোনো রকম দুধ ব্যবহার করিনি, আগে যে 1 কাপ দুধ দিয়েছিলাম সেই দুধটা দিয়েই কিন্তু হয়ে গিয়েছে। তো কেকের জন্য কিন্তু ব্যাটার একদম তৈরি। তো এখন আগের থেকে যে বাটিগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলোর মধ্যে আমি কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা যখন বাটির মধ্যে ঢালবে তখন একটা কথা খেয়াল রাখবে, এই বাটিটা যাতে পুরোপুরি ভরে না যায় ঠিক সেই রকম করে ব্যাটারটা দিয়ে দেবে, মানে কিছুটা জায়গা ফাঁকা রেখে দিয়ে দেবে। তো একদম যদি ভরে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কেকটা বেক হওয়ার পর কেকটা বাটির থেকে পড়ে যাবে, যেহেতু ফুলবে কেকটা। তো দেখুন, কিছুটা জায়গা ফাঁকা রেখে আমি কেকের ব্যাটার দিয়ে দিয়েছি। তো এখন বাটিগুলোকে আমি কয়েকবার ঝাঁকিয়ে নিচ্ছি। তো ঝাঁকিয়ে নেওয়ার পর এখন কেকটা বেক করে নেব। তো কেকটা বেক করে নেওয়ার জন্য আমি চুলায় একটা হাঁড়ি চাপিয়ে তাতে বেশ কিছুটা আমি জল দিয়ে দিয়েছি। আর আজকের কেকটা কোনোরকম বালি বা লবণ ছাড়াই বেক করে দেখাবো জল দিয়ে। তো জলটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এরকম একটা তারের স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর যাদের হাতের কাছে স্ট্যান্ড নেই তারা কিন্তু যে কোনো স্টিলের বাটি দিয়ে দেবে উপরে। তো স্ট্যান্ডটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেবো কেকের বাটিগুলো। তো কেকের বাটিগুলোকে কিন্তু একদম সোজা করে বসাতে হবে, যাতে কোনোভাবে বেঁকে না যায়। বেঁকে গেলে কিন্তু কেকটা এক সাইডে ফুলবে, আবার এক সাইডে ফুলবে না। তো এখন হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর ঢাকনায় কোনো রকম ছিদ্র থাকলে সেটাকে অবশ্যই বন্ধ করে দেবে, আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো কেকটাকে বেক করে নেব এখন 30 মিনিট। তো বেশ কিছুক্ষণ বেক করে নেওয়ার পর, মানে 10 মিনিট বেক করে নেওয়ার পর, যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন শুকিয়ে গিয়েছে। তো এখন চাপাটা খুলে আমি আবারও জল দিয়ে দিচ্ছি।
তো কেকটা বেক করার সময় যতবার জলটা শুকিয়ে যাবে ঠিক ততবার চাপাটা খুলে আপনারা জলটা দিয়ে দেবে, নয়তো কিন্তু কেকটা ভালো করে বেক হবে না। তো এখন চাপা দিয়ে আমি কেকটা আবারও বেক করে নিয়েছি। তো টোটাল আমি 30 মিনিট কেকটা বেক করে নিয়েছি। তো এখন চাপাটা খুলে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। তো চেক করে নেওয়ার জন্য একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। তো যখন দেখবে কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে তখনই বুঝবে কেক ভালো করে বেক হয়েছে। তো কেকটাকে এখন চুলা থেকে নামিয়ে আমি কেকটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নেওয়ার পর এখন বাটি থেকে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নেওয়ার জন্য একটা ছুরি দিয়ে প্রথমে বাটি চারপাশে হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো চারপাশটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এখন বাটিটাকে ধরে হাতের মধ্যে এইভাবে কয়েকবার ঝাঁকিয়ে নিচ্ছি। তো ঝাঁকিয়ে নিলে কিন্তু খুব সহজে বাটি থেকে উঠে আসবে। তো কেক বানাবার সময় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা এখন তুলে নিচ্ছি। তো দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে, আর এই কেকটা কিন্তু খেতেও অনেক বেশি মজার ছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বানানো কিন্তু একদম সোজা। তো চলুন এখন কেটে শেয়ার করা যাক ভিতরটা কতটা জালিদার হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে।